এভরিবডি অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আপনাদের প্রিয় চ্যানেল। আমি অনিশে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে একমাত্র। আর তোমরা যদি সাপোর্ট না করতে এতটা ভালো থাকতে পারতাম না, সুস্থ থাকতে পারতাম না। তো আজকে আমার ঘরে মা নেই, তো আপনারা জানেন মামার বাড়িতে চলে গেছে। তো মা, তো আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে, রেসিপি না যা যা করি, তো আরেকটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা দেরি না করে স্টার্ট করি। আর ভিডিওটাতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হলে আপনাদের কী করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। কী করতে হবে বলো তো? সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব বুঝতে পারবে। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে স্টার্ট করছি, আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর চলো ভিডিওটা স্টার্ট। তো ফাইনালি ভাতটা বানিয়ে নিলাম, ভাতটা বানানো আছে। তো এগুলাকে পোলাও বানাবো সাদা লবণ দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ফাইনালি এটা আমি বানিয়ে ফেলেছি, দেখতে পারছো তোমরা। তো দেখো কেমন হলো বলো, যা খাটাখাটি করছি কি বলবো, জার দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, তারপর সব কিছু ধরে আমাকে করতে হচ্ছে একা। আর ঘরে কিছু নেই, তারপর মাটি আনা, মাটি বাড়িতে দেওয়া, তারপর আরও কিছু রান্না বান্না সব কিছু আমাকে করতে হচ্ছে এখন। সত্যি ভালো লাগছে না, মা চলে আসলে ভালো হতো। মা আসলে আমি কিছু করি না, শুধু মোবাইল নিয়ে বসে থাকি আর পড়াশোনা করি, আর কি বলবো তোমাদেরকে, এই যে সব কাজ করি এখানে, তারপর বাজারে আমাদের, আর ওই যে বাজারে কাজ করি সব কিছু আমি, আর আমি বাইরের কাজটা করি, ঘরের কাজ কিছু করি না। আর চলো আর আমি দেখাই আমি কী কী করলাম আজকে, তো সব কিছু দেখতে থাকো ভিডিওটা। ওই যে আমি গামলাতে সকাল সকাল উঠে কোদাল নিয়ে মাটি আনলাম, আর ওই যে আমাদের লাউয়ের জারটা দেখতে পাচ্ছ, আর ওই যে আমাদের এই যে এই এইটা বানালাম, এই যে গোপর সব তুলে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো মনটা ভালো থাকে। আর ওই যে গড়টা, আর তারপর ওই যে আমাদের ওই যে লাকড়িগুলো আমি রোদে শুকতে দিয়েছি কেটে সকাল সকাল সব, আর ওই যে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পারছো। আর তারপর ওই যে পাথরগুলা রাস্তা থেকে এনে ঠিক করে রাখলাম ঠিকঠাক করে, আর ওই যে পায়রার বাধাগুলো আমি খুলে দেব। তো খুলে দিচ্ছি, দুটা তিনটা চারটা বাধা আছে আমাদের। তো এখন পায়রাগুলিকে খুলে দিলাম, তারপর খাবারটা দিয়ে দিচ্ছি, ধান দিয়ে দিচ্ছি। তো ওরা খাচ্ছে, আর তারপর দেখো ওরা খেতে শুরু করে দিল। আর ওই যে একটা এসেছে, আরও আছে আমাদের, সবগুলা এখনো বের হয়নি বাধা থেকে, আর ওই যে দিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে বলবেন। আর ওই যে আমি খেতে বসে গেছি, সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি, দেখো তোমরা, আর পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর তো গাইস, সকালের খাবারটা হয়ে গেল, আর এখন দুপুরের জন্য তৈরি হতে হবে আমাকে। তো দুপুরে তো খেতে হবে, না খেলে তো পারবো না। আর একদম হাতটা দেখো, একদম কি ছিল আর কি হয়ে গেছে, দু তিন দিনে আমার হাতগুলো একদম কালারটা দেখো ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ উনুনে রান্না করছি আর গ্যাসটা শেষ হয়ে গেছে। মা যখন চলে গেছে ঘর থেকে তখন একদম সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু একদম শেষ হয়ে গেছে বলতে। তো এখন উনুনে রান্না করব, কি করব, রান্না না করলে তো খেতে পারবো না, আর খেতে তো আমাকে হবেই। তো চলো দেখতে থাকো। তো দুপুরে লাঞ্চটা করার জন্য সয়াবিন নিয়ে নিলাম, আর দেখো সয়াবিনগুলোকে এখন ভিজিয়ে দেব। তো পকেট থেকে পকেটের তো জল ঢেলে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি পুরোটা দেখো। Thank you.
যা যা করলাম, আর ওই যে আমাদের ভাই দেখছো, হাই বলো। হাই। আর এতক্ষণ যা করলাম সে দেখেছে, কিন্তু তোমরা তো দেখেছো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও। আর চলো আমরা এখন স্নান করে আমরা ওইদিকে গিয়ে স্নান করব। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে সিধা ঠাকুর করে গিয়ে কথা বলছি। তো চলো। তো আমি স্নান টান করে একদম ঠাকুরের সামনে চলে এসেছি। আর দেখতে থাকো তোমরা কি কি করছি না করছি। ছোটো দানার চাউল, তারপর ওই যে সয়াবিন এবং আলু, তারপর ওই যে কেরালা বলা হয় কি বলে তোমাদের, কেরালা এবং আলু দিয়ে খেয়ে নিচ্ছি এতটুকু ভাত। তো বেশি খাবো না আজকে, তো এতটুকু হয়ে যাবে। ছোটো দানার চাউল আমাদের যেটা খেতে হয়, তো এটা খেতে খুব ভালো লাগে। তো দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। আজকে সারাটা দিন কি কি করলাম সব কিছু দেখলেন, আর কি ক্লান্ত হয়ে গেছি কি বলবো তোমাদের সাথে, আমার মুখ থেকে ওয়ার্ডও বের হচ্ছে না। তো সারাদিন যা কাজ করি তাতে কোনো কি বলবো মোবাইলও দেখার আমি টাইম পাচ্ছি না। আর তোমাদেরকে কিভাবে ব্যাগ দেবো আমি বুঝতে পারছি না, আমি মোবাইলও দেখার টাইম পাচ্ছি না। তারপর গরু হাঁস আছে চারটা, তারপর ঘরের সব কিছু কাজ, তারপর টিউশন যেতে হয় তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, আর আগের ভিডিও থেকে এখন আরও কাজ বেশি হয়ে গিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, আমি সব কিছু করতে পারছি না, এতটা গেমে গেছি। আর আমি কোনো কাজ করতে গেমে যাই, তারপর এভাবে সত্যি আমি বুঝতে পারছি কিভাবে আমাদের দিদিরা কিভাবে কাজ করে। আর প্রিয়া রান্নাঘর, তারপর অনেকেই অনেক রান্নাঘর, আমার সাধারণ রান্নাঘর অনেকেই আছে আছে। তো বলবে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, প্রিয়া রান্নাঘরকে বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত আমার এই কমেন্ট বক্সে লিখে দেবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে, প্রিয়া রান্নাঘরকে বলছি তুমি তো সবসময় রান্না করো, তো তোমাকে বলছি কিছু 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 মিস হলে আমাকে বলবে। আর আমি এত বেশি রান্না করি না, তার জন্য সয়াবিন পারি, তারপর ভাত রান্না করতে পারি, তারপর এই ছোটো ছোটো আর কি রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি, এত বেশি জানি না রান্না করতে। তো মায়েলে ভালো ভালো খাবো। তো আজকের এই ছিল আজকের এই ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আমি ছোটো করবো না। তো তবু আমি তোমাদেরকে থ্যাংকস জানাচ্ছি আমার তরফ থেকে। তো বাই, সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন বন্ধুদের বলছি। তো বাই, দেখা আছে নেক্সট নতুন ভিডিওতে, ফ্রেশ ভিডিও নিয়ে আসবো আমাদের তোমাদের সাথে। তো বাই।